আজকের আমি একটা পুরো ইঞ্জিন ফিটিং কীভাবে করতে হবে সেইটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি শওকত আলী মণ্ডল, মিস্ত্রি। আমার এটা গ্যারেজ, এখানে আমাদের কাজ হয় ইঞ্জিন ভ্যানের এ টু জেড কাজ করা হয়। শুধু এই নয়, ট্র্যাক্টর বা জল তোলা ইঞ্জিন টোটালি কাজ করা হয়। যাই হোক, আমি প্রথমে ট্যাঙ্কটাকে ফিট করব। ফিট করে কীভাবে ইঞ্জিনটাকে সেটিং করতে হয় সেটা দেখাবো আপনাদের। সবার আগে আমাদের এই জিনিসটা লাগবে, এটা ভালো করে দেখে নেন। এটা হচ্ছে ইঞ্জিনের মোবিল পাম্প। এই যে ঘাটটা দেখছেন, এই বিয়ারিংয়ের সঙ্গে থাকে, এটা ঘুরবে, এই সাইডে ঘুরবে, আর মোবিলটা এখান দিয়ে লেগে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা দিয়ে ভিতরে গিয়ে প্রবেশ করবে। এইখানে সেটিংটা হবে, মোবিলটা এইখানটায় স্টক হবে আর এই দিক দিয়ে বেরোবে মোবিলটা। তা যাই হোক, শুরু করি। প্রথমে আগে এটা সেটিং হবে। সেটিং হয়ে গেল, এবার এরপরে বিয়ারিংটা যাবে। এটা 6308 বিয়ারিং, 6308 হচ্ছে ক্র্যাঙ্ক গিয়ার এটা, আর এটা ক্র্যাঙ্ক গিয়ারের চাবি। তো বন্ধু, এক সাইডে আমরা বিয়ারিং এবং গিয়ার লাগিয়ে ফেলেছি, দ্বিতীয় সাইডে এই যে বিয়ারিং, এটা 6308, আর এই হচ্ছে ক্র্যাঙ্ক হাউজিং, এটা সেট করে নিতে হবে আগে। লক, ক্র্যাঙ্ক লক, এটা এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ক্যাম গিয়ার, আর এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট, আর এটা ক্যাম গিয়ার। এটা যাই হোক ফিটিংয়ে আছে, এটা কোনো প্রবলেম নেই। আর ভিতরে খেয়াল রাখতে হবে, ওই যে ভিতরে যে ট্যাফিড আছে, এই যে ট্যাফিড, এটা আগে লাগিয়ে নিতে হয়। যেহেতু আমাদের সেটিং রয়েছে বলে, ওই জন্যে আর আমরা আর খুলছি না। তো যাই হোক, ক্র্যাঙ্কটাকেই আমরা ফিটিং করব। যাই হোক, আমরা ক্র্যাঙ্ক ফিট করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে জিরো আছে আর এখানে দুটো জিরো, এই জিরোই জিরোই মিল করতে হবে, মানে এই এই এইভাবে রাখতে হবে।
এটা হচ্ছে ইয়ার কভার, এটাকে ইঞ্জিন ঠান্ডা করে। এখানে হাওয়া নিয়ে হাওয়াটাকে গার্ড করে, গার্ড করে যাতে ইঞ্জিনের গায়ে লাগে সেই ব্যবস্থাটা তৈরি করে এই কভারটার কাজ। এটা হচ্ছে ক্র্যাঙ্ক চাবি, এই চাবিটা এখানে লাগবে। এটা হচ্ছে ফ্লাইহুইল, এটা এয়ার ফ্যান, এ ঘুরলে পারে অটোমেটিক এটা হাওয়া টানতে শুরু করবে আর এখান দিয়ে বেরোবে, হাওয়াটা ঠেলবে। যাই হোক, চাবির ঘাটটা ঠিকঠাক করে লাগাতে হবে। এটা ওয়াশার, এই ছিদ্র ঢুকিয়ে দিতে হবে। এটা ট্র্যাঙ্কের নাট, ট্র্যাঙ্ক গিয়ারটা দেখে নিতে হবে ঠিকঠাক পজিশনে আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গভর্নর ওয়েট, গভর্নর ওয়েট এটার কাজ স্পিডটাকে কন্ট্রোল করে, স্পিডটা কন্ট্রোল হবে। যখন স্পিড হয়ে যাবে তখন এটা বেরিয়ে আসবে, আর যখন স্পিডটা কমে যাবে তখন এটা এইভাবে চলবে। যাই হোক, এটা ফিটিং করে দিই। শক্ত করে টাইট দিতে হবে, কারণ ভিতরের কাজ তো, এটা কোনো রকম লুজ থাকলে ইঞ্জিনে নাট পড়ে গেলে ইঞ্জিন নষ্ট করে দেবে। এটা গভর্নর লিভার স্পিডটাকে কন্ট্রোল করে, গভর্নর লিভার এলিমেন্টটাকে এটা এইভাবে ফিটিং হবে। এটা দেখে নিতে হবে, এটা দেখে নিতে হবে এর মধ্যে ঠিকঠাক গিয়েছে নাকি। যদি না যায় তাহলে স্পিডটাকে হয় খুব স্পিড করে দেবে, আর না হলে স্টার্টই হবে না। এটা লক নাট, এটা ভালো করে দেখে নিতে হবে। একটু গ্যাপ থেকে যাচ্ছে এখানটাই, আমরা একটু ছেড়ে দেবো, এটা মানে কমিয়ে দেবো, এটা কমিয়ে দিলে এই যে চলে আসলো, আগে এই পর্যন্ত ছিল এখন এই যে চলে আসলো। ব্যাস ঠিক আছে, এদিকের কাজ আমাদের কমপ্লিট। তাহলে উপরে কভারটাকে আমরা ফিটিং করে দেবো।
কভারটাকে ফিটিং করে দেবো এবার। আমার এই ভিডিওটা আপনাদের অল্প হলেও উপকারে আসলে পারে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনারা যারা বসে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এটা গ্যারেজ, চায়না ইঞ্জিন, ট্র্যাক্টর এবং জল তোলা ইঞ্জিন, মানে ওয়ান সিলিন্ডার যত ইঞ্জিন আছে তার এ টু জেড কাজ এখান থেকে পেয়ে যাবেন। আমি একটা একটা করে দিতে থাকবো। আর শুধু এই নয়, যে সমস্ত ইঞ্জিন ভ্যান বা মোটর ভ্যান যাদের গিয়ারবক্স আর অন্য অন্য আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো আছে সবই এখান থেকে পেয়ে যাবেন। এবার আমরা এয়ার কভারটাকে লাগিয়ে দেব। আমাদের ক্ষমা করবে আমাকে, কারণ রাস্তার পাশে গ্যারেজ, এখানে প্রচুর গাড়ির শব্দ, এতে করে হয়তো সাউন্ডের অসুবিধা হবে, একটু মানিয়ে নেবেন নিজের মনে করে। তো আমরা লাইনার পিস্টনটাকে লাগিয়ে দেবো, এটা কমপ্লিট সেটই আছে, এটা ভালোই আছে। যাই হোক, আমরা ক্র্যাঙ্কটাকে ফিট করলাম, তো লাইনার পিস্টনটা ওটা বের করিনি, ওটা অন্য আর একটা ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে আমরা সিআর বুস্টটাকে এখানে ফিট করে নেব। সাইড আমরা লাগিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা দেখে নিতে হবে, এই যে এই ঘাট, এই যে এটার মধ্যে ঢুকে যাবে, তা আমরা এইভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে একটা বাড়ি মারলেই চলে যাবে, ব্যাস এটা সেটিং হয়ে গেল। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এই জিনিসটা যখন ইঞ্জিনের ভিতরে গিয়ে লাগবে তখন এটাকে খেয়াল করতে হবে। এদিকে দেখেন 623 লেখা রয়েছে নাম্বার, 623। এটা আছে, এটাই এই যে 623, তার মানে এই লেখা দুটো এক সাইডে আমাদের লাগাতে হবে, নাহলে ক্র্যাঙ্ক টাইট হয়ে যাবে।